ভোট মিটতেই একসঙ্গে 12 জন পুলিশ আধিকারিককে বদল করলো রাজ্য। তালিকায় রয়েছেন আইপিএস থেকে ডব্লিউপিএস আধিকারিকরাও। সরানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মাকে, তার জায়গায় এসেছে মুকেশ কুমার। গৌরব শর্মাকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আইজি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে বিধানচন্দ্র রায়কে বীরভূমের জেলাশাসকের পদ থেকে নিয়ে আসা হয়েছে। নির্বাচন কমিশন ডব্লিউবিপিএদের জেলাশাসক পদ থেকে সরিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন তার জায়গায় শশাঙ্ক শেঠিকে জেলাশাসক পদে বীরভূমে বহাল করেছিল। এবার বিধানচন্দ্র রায়কে সেই পদে নিয়োগ করা হলো। এর আগেও বিধানচন্দ্র রায় বীরভূমে জেলাশাসক পদ সামলেছেন। এছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার পুলিশ সুপারকেও বদল করা হয়েছে। নির্বাচন কমিশন পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার পুলিশ সুপারকে সরিয়েছিল। পুরুলিয়ার আশিস মৌর্য এবং পশ্চিম মেদিনীপুরের এস কুলদেব সুরেশকে বদলি করা হয়েছে। ফের অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ধৃতিমান সরকারকে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ফিরিয়ে আনা হয়েছে। সরানো হয়েছে সুন্দরবনের এসপিকেও। সন্দীপ কড়া ছিলেন এই জেলার পুলিশ সুপার, আর এবার সেখান থেকে এই পদে নিয়ে আসা হলো কোটেশ্বর রাও। অন্যদিকে সন্দীপ কড়া যাচ্ছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পদে।